আল্লাহর প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পর তার বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রুতা করেছিল আবু জাহেল। সে জীবনভর ইসলামের নবীর বিরুদ্ধে এত বেশি ষড়যন্ত্র আর শত্রুতা করেছে যে একটি 5 বছরের মুসলিম শিশু ঘৃণার সাথে উচ্চারণ করে আবু জাহেলের নাম। কিন্তু আপনি কি জানেন, এই আবু জাহেলেরই এক পুত্র ছিল যে ইসলামের জন্য জিহাদের ময়দানে নিজের জীবন উৎসর্গ করেছিল। শুনতে অবাক লাগলেও এটি ঐতিহাসিক সত্য। বিখ্যাত সেই সাহাবির নাম ছিল হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পিতার নাম অনুসারে তাকে ইকরামা ইবনে আবু জাহেল নামেও ডাকা হয়। ইতিহাসে ইকরামা এমন এক চরিত্রের নাম যিনি প্রথম দিকে ছিলেন ইসলামের ঘোর শত্রু। পিতা আবু জাহেলের পদাঙ্ক অনুসরণ করে তিনিও ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি ইসলামের ছায়াতলে নিজেকে সমর্পণ করেন আর আল্লাহর দিনকে বিজয়ী করার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। শুধু তাই নয়, জিহাদের ময়দানে শত্রুদেরকে তছ নছ করে দিয়ে বীর বিক্রমে শহীদ হন এই অসম সাহসী যোদ্ধা। একজন পাক্কা খলনায়ক থেকে কিভাবে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে উঠলেন সত্যিকারের একজন নায়ক, সেই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরব আজকের পর্বে। ভিডিও জুড়ে থাকুন আমাদের সাথে। ইসলাম প্রচারের একেবারে শুরুর দিকে আল্লাহ নবীর সবচেয়ে বড় শত্রু হিসেবে আত্মপ্রকাশ ঘটে আবু জাহেলের। সে ছিল তৎকালীন মক্কার অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। কুরাইশরা তাকে সম্মান করে ডাকত আবুল হাকাম নামে, যার অর্থ জ্ঞানীদের পিতা। কিন্তু আল্লাহ নবী তার নাম দিয়েছিলেন আবু জাহেল, অর্থাৎ মূর্খদের পিতা। এই ঘৃণিত নামেই সে পরবর্তীতে ইতিহাসে স্থান করে নেয়। হিজরির দ্বিতীয় বর্ষে বদরের প্রান্তরে সংঘটিত হয় মদিনার মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যকার প্রথম বৃহৎ যুদ্ধ। এই যুদ্ধে কাফেরদের নেতৃত্বে ছিল আবু জাহেল, আর সম্মুখ সারিতে অবস্থান নিয়ে পিতার নির্দেশে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইকরামা। ইকরামার ইচ্ছা ছিল আল্লাহ নবীকে হত্যা করে তার কাটা মস্তক পিতার পায়ের কাছে নিয়ে ফেলবে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন। মুসলিম বাহিনীর চেয়ে বহুগুণ শক্তিশালী বাহিনী থাকা সত্ত্বেও সেদিন শোচনীয় পরাজয় বরণ করে নেয় মক্কার কুরাইশরা। ঘৃণিত আবু জাহেলের মৃত্যু হয়েছিল সেই বদরের প্রান্তরে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে পিতার লাশ ফেলে রেখে যুদ্ধের ময়দান থেকে পালাতে বাধ্য হয়েছিল ইকরামা ইবনে আবু জাহেল। আবু জাহেলের মৃত্যুর পর কুরাইশদের নেতৃত্ব গ্রহণ করে আবু সুফিয়ান। তার নেতৃত্বে 1 বছর পর কুরাইশরা পুনরায় মদিনা আক্রমণ করতে যায়, আর পিতৃহত্যার প্রতিশোধ নিতে আবু সুফিয়ানের বাহিনীতে যোগ দেয় ইকরামা। অতঃপর উহুদের ময়দানে মুখোমুখি হয় দুই পক্ষ। এবারও যুদ্ধের প্রথম ধাক্কাতেই মুসলিম বাহিনীর কাছে চরমভাবে মার খায় মুশরিকরা। অবস্থা ব্যাগতিক দেখে তারা পালাতে শুরু করে, কিন্তু মাত্র 2 ব্যক্তির রণকৌশল সেদিন বদলে দিয়েছিল যুদ্ধের প্রেক্ষাপট। মুসলিমরা যখন বিজয়ের আনন্দে উচ্ছ্বাস করছেন, কুরাইশদের তাবু থেকে মনের আনন্দে গনিমতের মাল সংগ্রহ করছেন, ঠিক তখনই জাবালে রুমাত নামক পাহাড় দিয়ে পেছন থেকে মুসলিমদের উপর চড়াও হয় খালিদ বিন ওয়ালিদ আর তার অশ্ববাহিনী। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেননি। খালিদের এই অশ্বারোহী বাহিনীকে অনুসরণ করে ইকরামাও তার বাহিনী নিয়ে মুসলিমদের উপর চড়াও হয়। অপ্রত্যাশিত এই আক্রমণে দিশেহারা হয়ে পড়ে অপ্রস্তুত মুসলিম বাহিনী, নেমে আসে মারাত্মক বিপর্যয়। অবস্থা এতটাই শোচনীয় হয়ে ওঠে যে স্বয়ং আল্লাহ নবী গুরুতর আহত হন। চারিদিকে এই খবর ছড়িয়ে পড়ে তিনি মারা গিয়েছেন। এই গুজব শুধু মক্কা থেকে আগত কাফির বাহিনী নয়, এমনকি মুসলিম যোদ্ধাদেরও অনেকে বিশ্বাস করেছিল, কেননা পরিস্থিতি ছিল খুবই খারাপ। শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসলেও 700 মুসলিম যোদ্ধার মধ্যে উহুদের ময়দানে সেদিন শহীদ হয়েছিল 70 জন। আল্লাহ নবী হারিয়েছিলেন তার প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুসলিমরা চূড়ান্তভাবে পরাজিত না হলেও যে মহাবিপর্যয় সেদিন নেমে এসেছিল, এরকমটা আল্লাহ নবীর জীবনে আর কখনো ঘটেনি। আর এই মহাবিপর্যয়ের প্রথম খলনায়ক ছিল ওয়ালিদের পুত্র খালিদ, আর দ্বিতীয় খলনায়ক ছিল আবু জাহেলের পুত্র ইকরামা। উহুদের যুদ্ধে পিতৃহত্যার খানিকটা প্রতিশোধ নেওয়া হলেও ইকরামার মন তখনও ভরেনি। তার ইচ্ছা ছিল মুসলিমদেরকে চিরতরে বিনাশ করে তার পিতার ইচ্ছা পূর্ণ করা। উহুদে তা সম্ভব হয়নি। উহুদের প্রায় 2 বছর পর আবারও মদিনাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা নিয়ে আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 সেনার বিশাল বাহিনী অগ্রসর হয়। কিন্তু মদিনাকে রক্ষা করার জন্য আল্লাহ নবী ও তার সাহাবিরা শহরের চারদিকে পরীক্ষা খনন করেন। সেই পরীক্ষা পার হয়ে মদিনায় হামলা করা সম্ভব হয়নি আবু সুফিয়ানের নেতৃত্বাধীন কাফের বাহিনীর পক্ষে। বরং দীর্ঘ 27 দিন পরীক্ষার বাইরে থেকে মদিনাকে অবরোধ করে অবশেষে তীব্র শীত আর প্রবল ঝড়ে বিধ্বস্ত হয়ে মক্কা
হত্যার পথে ফিরতি যাত্রা শুরু করে তারা। তবে আশ্চর্যের বিষয় এই যে, এই যুদ্ধেও ইকরামা তার রণকৌশলের পরিচয় দিয়েছিল। মদিনার চারপাশে যে বিশাল পরিখা খনন করা হয়, তার একটি মাত্র জায়গায় সামান্য ত্রুটি ছিল, যেখানে পরিখাটি ছিল কিছুটা অপ্রশস্ত, যে কারণে ঘোড়া দিয়ে লাফিয়ে তা পার হওয়া সম্ভব ছিল। কারো চোখে তা ধরা না পড়লেও ইকরামার সেনদৃষ্টিতে ঠিকই ধরা পড়ে যায়। সাথে কয়েকজন যোদ্ধাকে নিয়ে সে ওই অংশ দিয়ে পরিখা পার হয়ে যায়। অবশ্য আল্লাহর সিংহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চরম ধোলাই খেয়ে তাদেরকে ফিরে আসতে হয়। তথাপি এই ঘটনার মধ্য দিয়ে উপলব্ধি করা যায় যুদ্ধের ময়দানে ইকরামা কতটা সুচতুর আর কৌশলী ছিল। সত্যদিনের বিরোধিতায় আবু জাহেলের পুত্র ইকরামার অবস্থান কতটা কঠোর ছিল তা অনুমান করা যায় মক্কা বিজয়ের সময়কালে তার কার্যকলাপ থেকে। হিজরতের আট বছর পর আল্লাহ নবী তার বিশাল বাহিনী নিয়ে সেই মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা হন। আট বছর আগে যে মক্কা ছেড়ে তিনি মদিনায় যেতে বাধ্য হয়েছিলেন, আর সেটা করতে হয়েছিল আবু জাহেল ও অন্যান্য কোরাইশ নেতাদের ষড়যন্ত্রের কারণে। কিন্তু আজ তিনি যখন মক্কা বিজয় করতে ছুটে আসছেন, তখন তার পথে বাধা দেওয়ার মতো দুঃসাহস কারো ছিল না। এমনকি আবু জাহেলের মৃত্যুর পর যে আবু সুফিয়ান কুরাইশদেরকে নেতৃত্ব দিয়ে এসেছে, সেই আবু সুফিয়ানও মুসলিম বাহিনীর অগ্রসর হওয়ার সংবাদ পেয়ে লুকিয়ে রসুলের সাথে দেখা করে আর ক্ষমা চেয়ে ইসলাম গ্রহণ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আবু জাহেলের পুত্র ইকরামা এই পরিস্থিতিতেও ভয়ানক দুঃসাহস দেখায়। সে তার কয়েকজন সাথীকে নিয়ে মক্কা বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু তার ভাগ্য সেদিনও নেহায়েত মন্দ ছিল। সে মুসলিম বাহিনীকে প্রতিহত করার জন্য যেখানে অবস্থান নিয়েছিল, সেই পথ ধরে ঝড়ের গতিতে মক্কার দিকে ছুটে আসছিল একদল মুসলিম ফৌজ। আর তাদের নেতৃত্বে ছিলেন স্বয়ং আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদও এককালে ইকরামার মতোই ইসলামের শত্রু ছিলেন, কিন্তু বেশ কয়েক বছর আগেই তিনি ইসলাম গ্রহণ করেছেন আর রসুলের ভালোবাসার পাত্রে পরিণত হয়েছেন। ইকরামার জন্য আফসুসের বিষয় ছিল এই যে, সেদিন অন্য কোনো মুসলিম নয়, বরং নিজের প্রিয় বন্ধু খালিদের হাতে মার খেয়ে তাকে পালাতে হয়েছিল। আর এটাই ছিল ইসলামের বিরুদ্ধে আবু জাহেলের পুত্রের শেষ অস্ত্র ধারণ। খালিদের বাহিনীর কাছে মার খেয়ে ইকরামা পালিয়ে যায়। তবে সে ছিল একজন সৌভাগ্যবান স্বামী। তার স্ত্রী আল্লাহ নবীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি তার স্বামীর জন্য ক্ষমার সুপারিশ করলে আল্লাহ নবী ইকরামাকে ক্ষমা করে দেন। এই সংবাদ যখন পলাতক ইকরামার কাছে পৌঁছে, সে শুরুতে তা বিশ্বাস করতে পারে না। সে অবাক হয়ে ভাবছিল, এটা কিভাবে সম্ভব? আমি আর আমার পিতা যেখানে সারা জীবন তার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করলাম, তার সাথীদের উপর এত নির্যাতন করলাম, তার বিরুদ্ধে যুদ্ধ করলাম, সেখানে তিনি কিভাবে আমাকে ক্ষমা করতে পারেন? এই চিন্তা ইকরামার হৃদয়ে নিয়ে আসে বিরাট পরিবর্তন। তিনি উপলব্ধি করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য নবী। অতঃপর তিনি সরাসরি চলে যান রসুলের দরবারে। সেখানে গিয়ে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই পাপী যে ভুলের মধ্যে ছিলাম আর এখন অনুশোচনায় কাতর, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ রসুল তাকে ক্ষমা করে দেন। এমনকি তিনি ইকরামার জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে বলেন, হে আমার প্রতিপালক, আমার বিরুদ্ধে সে যত শত্রুতা করেছে আর তোমার আলোকে নিভিয়ে দেওয়ার জন্য সে যত চেষ্টা করেছে, তার জন্য তাকে ক্ষমা করে দাও। আমার সামনে বা পেছনে আমার সম্মানহানি করে সে যত কথা বলেছে, তার জন্য তাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবীর এই দোয়া শুনে ইকরামার মুখ গভীর আনন্দে উদ্ভাসিত হয়ে ওঠে। তিনি তখন বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি আল্লাহর নামে শপথ করছি, আল্লাহর বিরুদ্ধে আমি যা কিছু ব্যয় করেছি তার দ্বিগুণ পরিমাণ ব্যয় করব আল্লাহর পথে। ইসলামের বিরুদ্ধে আমি যত যুদ্ধ করেছি তার দ্বিগুণ যুদ্ধ আমি করব আল্লাহর পথে। এই ঘটনার মধ্য দিয়ে ইসলামের ছায়াতলে আসেন আবু জাহেলের পুত্র, এককালে ইসলামের ঘোর শত্রু হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। দিকে দিকে ধর্মত্যাগী ও ভণ্ডনবীদের ফেতনা দাউদাউ করে চলে ওঠে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কৃপায় তা কঠোর হস্তে দমন করেন। আর এ সময় খলিফা আবু বকর সমস্ত মুসলিম সেনাবাহিনীকে ১১টি করে বিভক্ত করে সেগুলোর কমান্ডার হিসেবে ১১ জনকে নিয়োগ দিয়েছিলেন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা আবু বকরের সেই ১১ জন কমান্ডারের একজন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর শুরু হয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। এ সময় মুসলিমরা একের পর এক রাজ্য জয় করে খেলাফতের বিস্তৃতি বাড়াতে থাকে। সে সময় রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মুসলিমদের যে ভয়াবহতম ঐতিহাসিক যুদ্ধ সংঘটিত হয় তা ছিল ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের এই যুদ্ধে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভূমিকা রেখেছিলেন তা ইতিহাসে তাকে অমর করে রেখেছে। আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য ইয়ারমুকের ময়দানে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়া ভিন্ন এক ইকরামার গল্পের মধ্য দিয়ে শেষ করব আমাদের আজকের পর্ব।
আজকের যুগে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া যেমন পৃথিবীর দুই পরাশক্তি, তৎকালীন পৃথিবীতে রোমান ও পারস্য সাম্রাজ্য ছিল তদ্রূপ দুই পরাশক্তি। সুতরাং রোমানদের মুখোমুখি হওয়া সহজ কথা ছিল না। তথাপি মুসলিম সেনাবাহিনী রোমানদেরকে কয়েকটি ছোট ছোট যুদ্ধে হারিয়ে দেয়, যা ছিল রোমানদের কাছে এক কথায় অকল্পনীয়। ইসলামের এই বিজয়যাত্রা যখন রোধ করা যাচ্ছিল না, তখন সুবিশাল রোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে সেনাবাহিনী এসে জড়ো হতে থাকে ইয়ারমুকের প্রান্তরে। শেষ পর্যন্ত সেখানে তাদের সংখ্যা দাঁড়ায় 1.5 লাখ। অন্যদিকে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র 33,000। ইসলামের ইতিহাসে কঠিনতম এই যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্বদানের জন্য নিযুক্ত হন আল্লাহর তলোয়ার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খালিদ বিন ওয়ালিদের অধীনস্থ একজন কমান্ডার। রোমান বাহিনী ছিল মুসলিমদের প্রায় 5 গুণ। তাছাড়া তাদের হাতে ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত অস্ত্র। যুদ্ধ যখন শুরু হয়, তখন রোমান সেনাদের চাপে মুসলিম বাহিনী একেবারে কোণঠাসা হয়ে পড়ে। তারা মুসলিমদের উপর চড়াও হয় আর যুদ্ধক্ষেত্রে নেমে আসে ব্যাপক বিপর্যয়। রসুলের প্রিয় সাহাবিদের অনেকেই শহীদ হয়ে যান। প্রাণপণ যুদ্ধ করেও পরিস্থিতি কোনোভাবেই সামাল দিতে পারছিল না মুসলিম ফৌজ। এই যখন অবস্থা, তখন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আত্মঘাতী সিদ্ধান্ত নেন। তিনি পরিকল্পনা করেন, তার অধীনস্থ সেনাদেরকে নিয়ে তিনি রোমান বাহিনীর একেবারে ভিতরে কলিজার মধ্যে প্রবেশ করবেন আর প্রাণের বিনিময়ে হলেও তাদের কেন্দ্রবিন্দুতে আঘাত করে সবকিছু তছনছ করে দেবেন। অধীনস্থ সেনাদের দিকে তাকিয়ে তিনি আহ্বান করেন, তোমাদের মধ্যে কে আছো যে আমার সাথে মৃত্যুর জন্য বায়াত নেবে? ইকরামার এই আহ্বান শুনে তাকবীর ধ্বনি দিয়ে এগিয়ে আসে 400 মৃত্যু ভয়হীন মর্দে মুজাহিদ। শাহাদাতের তামান্নায় উজ্জীবিত এই দলটি অন্য সবাইকে পেছনে ফেলে ঢুকে পড়ে রোমান বাহিনীর একেবারে কলিজার ভিতরে। তারা প্রত্যেকে সেদিন বীর বিক্রমে যুদ্ধ করে শহীদ হয়েছিল, কিন্তু মৃত্যুর আগে তারা সম্মিলিত রোমান বাহিনীর পুরো মধ্যভাগ তছনছ করে দিয়েছিল। ফলে গোটা রোমান বাহিনীতে বিপর্যয় নেমে আসে আর শেষ পর্যন্ত তারা পরাজয় বরণ করে নিতে বাধ্য হয়। ইয়ারমুকের এই যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে এশিয়ার মাটিতে সমাপ্তি ঘটে পূর্ব রোমান সাম্রাজ্যের ইতিহাস। আর রক্ত দিয়ে ইতিহাসের এক নতুন অধ্যায় সূচনা করে যান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীরা। আর এভাবেই একজন খলনায়ক হয়ে ওঠেন ইতিহাসের সত্যিকারের নায়ক। আবু জাহেলের পুত্র ইকরামা সত্যি আল্লাহ ও তার নবীর উপর ঈমান এনেছেন, এটা কেউ কেউ বিশ্বাস করত না। তারা ভাবতেন মক্কা বিজয়ের পর বিপদে পড়ে আল্লাহ নবীকে তিনি মেনে নিয়েছেন। এমনকি স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সন্দেহের চোখে দেখতেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালেই ইসলামের জন্য জীবন দেন আবু জাহেলের পুত্র। যুদ্ধ শেষে ময়দানে গুরুতর আহত হয়ে পড়েছিলেন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পুত্র। সেনাপতি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে মাটিতে বসে পড়েন আর পিতা পুত্রের মস্তক নিজের কোলে তুলে নেন। পরম মমতায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রিয় বন্ধু ইকরামার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন, তখন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, খালিদ, ওমরকে বলিও ইকরামা আর তার সন্তানও ঈমান এনেছে, তারা কপট নয়। হযরত ইকরামার এই বক্তব্যে ইয়ারমুকের ময়দানে উপস্থিত কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি। আর এভাবেই শাহাদাতের মধ্য দিয়ে জীবনের সমস্ত অপরাধের মূল্য চুকিয়ে আল্লাহর কাছে পবিত্র হয়েছিলেন হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু।